একদিনে একাধিক ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে রক্ষা কবচ পেলেন না তিনি, খারিজ হলো প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। একই দিনে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় পক্ষ করার নির্দেশ দিল আদালত। তাঁর সম্পত্তির হিসাব পেশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে ফের আগামী সপ্তাহে হাজির হওয়ার জন্য তলব করল সিবিআই। শুক্রবার এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে বলেন, তাঁর সম্পত্তির হিসেব পেশ করা হোক। পার্থ চট্টোপাধ্যায় সারমেয়র জন্য যে ফ্ল্যাট আছে আমার কাছে তার ঠিকানা আছে, নাকতলায় ফ্ল্যাট আছে দ্বিতীয় তলে, তার হিসেবও পেশ করা হোক। এরপরই গান্ধী পরিবারের প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং রাহুল গান্ধীর টাকার উৎস কি, গান্ধী পরিবারের টাকার উৎস কি, তারা কোথা থেকে টাকা পান? রাহুল গান্ধী কোথায় টাকা পাচ্ছিল? যদি বিচারপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে কেস ঠোকে তখন রাহুল গান্ধী এসে জবাব দেবে, যদি আমাদেরকে ডাকে আমরা গিয়ে জবাব দেবো। এভাবে তো বিচারপতি রাহুল গান্ধী যে যার সঙ্গে এখানে কোনো সম্পর্ক নাই, হঠাৎ তার সব কথাই টেনে নিয়ে তার কাছে জবাব, তার তো কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। আগের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, প্রয়োজনে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ ছিল, আমি আশা করি পার্থ চট্টোপাধ্যায় নিজে থেকে পদত্যাগ করবেন অথবা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তাকে সব পদ থেকে অব্যাহতি দেবেন। বিচারপতির নির্দেশনামা থেকে এই দুটি পর্যবেক্ষণ বাতিলের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু শুক্রবার তা খারিজ হয়ে যায়। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পর্যবেক্ষণ রাজ্য সরকার বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না বলে এদিন জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই প্রসঙ্গেই আবার বলতে গিয়ে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন। বলেন, পদত্যাগ করতে বলে আমি আমার মত প্রকাশ করেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতারা পদত্যাগ করেছেন, লাল বাহাদুর শাস্ত্রী 55 বছর আগে উদাহরণ স্থাপন করেছেন, বাংলা পারছে না, রাজনীতিতে কি আছে? তিনি আরো বলেন, পার্থবাবু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, রবীন্দ্রদেব এবং দিলীপ ঘোষের ভালো বন্ধু, দৃঢ়তা দেখাতে পারছেন না। পার্থ চট্টোপাধ্যায় এইটা কি বলেছেন যে লিস্টটি আসতো হয় কালীঘাট থেকে নয় নবান্ন থেকে, না হলে জেলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের মারফত সেই তালিকাটা, কোন কোন নেতা কোন কোন তালিকা দিয়েছেন, এই তালিকাটা কি সিবিআইকে জমা দিয়েছেন? যদি জমা যতক্ষণ না দেবেন ততক্ষণ তো টানাটানি চলবে, খানিকটা খানিকটা বলেছেন বলে সবাই বলছে, পুরোটা বলুন, খোলসা করে বলুন, কেউ তো ছাড় পাবে না। যদি কোথাও অন্যায় হয়ে থাকে তাহলে সেটা সবসময়ই অন্যায়, কিন্তু তাই বলে যারা আজ এত গলা ফাটাচ্ছেন সেই বামেরা, বিজেপি বা কংগ্রেস, তাদের কোনো অধিকার নেই এই ধরনের কথা বলার। বামেরা যে ধ্বংস করে দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে সবাই দেখেছেন, কোন কমরেডের যারা হোলটাইমার তাদের বাড়ির লোকেরা একের পর এক সরকারি চাকরি পেয়েছে, কিভাবে পেয়েছে, জেলার নেতারা, তাদের বলার কোনো নৈতিক অধিকার নেই। এদিন নিজেদের সম্পত্তির হিসেব জমা দেন এসএসসির উপদেষ্টা কমিটির 4 সদস্য সুকান্ত আচার্য, পিকে বন্দ্যোপাধ্যায়, অলোক কুমার সরকার এবং তাপস মাজা, সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। शहर अंग्रेजी लगे हैं। वो बहुत दूर है। Thank you.
कुछ लोग बड़े होते हैं। कुरियर फैक्ट्री कहाँ है? प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। हाय, बाबा ने भेजा है। क्यूरियोसिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? That's what brought you here? जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी।